পৃথিবীর সুবিশাল অরণ্যে ছড়িয়ে রয়েছে সোনা, সেই সোনার ভাণ্ডার ধরা পড়ল মহাকাশ থেকেও। সম্প্রতি নাসা প্রকাশ করেছে সেই ছবি, যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না অনেকেই। এই সোনার ভাণ্ডারের দেখা মিলেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। ল্যাটিন আমেরিকার এই বিশাল সোনার খনিটির নাম মাদ্রে দে দিওস। বিস্তারিত থাকছে বেঙ্গল নিউজ 24 এর প্রতিবেদনে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে পেরু। এই সোনার খনিতে কাজ এবং জঙ্গলে সোনা খুঁজেই জীবন নির্বাহ করে সেখানকার হাজারো পরিবারের সদস্যরা। তবে পেরুর সোনার খনি সম্পর্কে অনেক তথ্য আগে পাওয়া গেলেও সেটা দেখতে কেমন এর আগে সেভাবে দেখেনি মানুষ, আর সেটার ছবি মহাকাশ থেকে তোলা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা এবং কৌতূহলও বাড়ছে। তবে খনির এমন আকর্ষণীয় দৃশ্য এর আগে কখনো প্রকাশ্যে আসেনি। মহাকাশ যান থেকে তোলা সেই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে সোনার খনি কতদূর বিস্তৃত। সোনার খনির স্বর্ণালী রং ধরা পড়েছে নাসার তোলা সেই ছবিতে। এতটাই বড় এই সোনার খনি যে সূর্যের আলো পড়লে পুরো এলাকা চকচক করে। পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে তোলা হয়েছে সেই ছবিটি। দৃশ্যত এই খনিকে বেশ সুন্দর ও আকর্ষণীয় মনে হলেও এই স্বর্ণ ভাণ্ডারের কারণেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে অ্যামাজনের মাইলের পর মাইল ঘন অরণ্য, যা নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। যে ছবি নাসা প্রকাশ করেছে তাতে খনির বাঁদিকে ইনামবাড়ি নদী দেখা যাচ্ছে, এছাড়া জঙ্গলের মাঝে জলভর্তি বড় বড় গর্ত দেখা যাচ্ছে, সেগুলো স্বর্ণালী রঙের। স্থানীয়রা অবৈধভাবে সোনা খুঁজতে গিয়ে এই গর্তগুলি বানিয়েছেন। এদিকে নাসা প্রকাশিত ছবির নিচের অংশে রয়েছে 2011 সালে বানানো হাইওয়েও। এটি একমাত্র রাস্তা যা পেরুকে ব্রাজিলের সঙ্গে সড়ক পথে যোগাযোগ স্থাপন করেছে। আর সোনার জঙ্গলের কিছু অংশ টিম্বো পাতা জাতীয় উদ্যানের মধ্যে পড়ে। এছাড়া পরিবেশবিদরা জানিয়েছেন সোনারে খনি খননে মিথাইল মার্কারি নামে এক বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়। সেই রাসায়নিক এখানকার নদী ও জলাশয়গুলিতে ছড়িয়ে পড়ছে, যা অ্যামাজনের স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠছে বলে জানিয়েছেন তারা। জানাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।